ওয়ালাইকুম আসসালাম আলহামতুল্লাহি যে আমাদের একদিনই বোন জানতে চাইছেন জালালি খতম সম্পর্কে আলহামদুলিল্লাহ ওয়াহাদাম রাসুল জি সম্মানিত বোন জালালি খতম জায়জ নাই জালালি খতম জায়েজ নাই বিশেষত জালালি খতম যারা করে থাকেন তাদের প্রথম উদ্দেশ্য হল তারা এটা দৃঢ় বিশ্বাস রাখে এবং নিয়ত করে হে আল্লাহ তুমি রুগীকে নিয়ে যাও অথবা ভালো করো আর আমরা করতে জানি যে রোগ অসুস্থ হওয়া এটা পরীক্ষা আল্লাহ পক্ষ থেকে তাই ধৈর্যর সাথে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী তার চিকিৎসা করা উচিত দ্বিতীয় কথা হলো এই মৃত্যু হচ্ছে অবধারিত যার যখন সময় হবে তখন তাকে দুনিয়া ছেড়ে তাকে চলে যেতে হবে তাই জালালি খতমের মাধ্যমে যারা এ ধরনের বিশ্বাস রাখেন তারা অনেকেই এ ধরনের বিশ্বাসী তো মোট কথা হলো এই যে জালালি খতম ইসলামে বৈধনা ইসলামে বৈধনা বাকি ওলা আলম দেব সালামুক ও রহমতুল্লাহি